ইসলামপুর মহকুমার গোয়ালপোকর ব্লকের এক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত পরিবারের সদস্যরা জানা গিয়েছে গোয়ালপোকর থানার জৈনগাঁও এলাকার জনৈক ওয়াহিদের মেয়ে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়েছেন তরুণীর নাম নিকি বেগম তরুণীর বাবা ওয়াহিদ জানান চলতি মাসের সাতাশ তারিখে সকাল দশটা নাগাদ বাড়ি থেকে মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দীর্ঘক্ষণ মেয়ে বাড়ি না ফেরাই শুরু হয় খোঁজাখোঁজি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বাড়িতে হন্যে হয়ে খোঁজখবর নেওয়ার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি অবশেষে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বছর করে নিকি বেগমের এমন রহস্যজনক নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় যথেষ্টই চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে পরিবারের সদস্যরাও মেয়ের দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পুলিশ অভিযোগ পেয়ে নিখোঁজ তরুণীর খোঁজ শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া